হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি ঢেঁড়স টমেটোর একটা নিরামিষ তরকারি রান্না করছি। এটা রান্না করার জন্য ঢেঁড়স নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে 1 ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি। 5টা টমেটোর মধ্যে 3টে টমেটো বেটে নিয়েছি, 2টো টমেটোর আমি টুকরো করে কেটে নিয়েছি। একটা ভাজা মশলা করতে হবে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, 1/4 চামচ মেথি নিয়েছি। ফোড়নের জন্য 2টো তেজপাতা, 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ মৌরি, 2 পিঞ্চ হিং, বেসন 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, ধনে পাতা নিয়েছি কিছু, কাঁচা লঙ্কা কুচি 6টা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1/3 চামচ, আদা বাটা 1/3 চামচ, ধনের গুঁড়ো 1/3 চামচ। রান্না সর্ষের তেলে করবো, ভাজা মশলাটা করে নেব। একটা প্যান বসিয়েছি, শুকনো লঙ্কা 2টো দিলাম, জিরে দিয়ে দিচ্ছি, মৌরি দিলাম, মেথি দিলাম, শুকনো নেড়ে নিতে হবে। কম আছে, মিনিট 2-এক ভাজলেই হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, সরিয়ে দিলাম। একটু ঠান্ডা হলে তবে আমি এটা গুঁড়ো করবো। আর একটা প্যান বসিয়ে নিয়েছি, প্রথমে ঢেঁড়সগুলো ভাজবো। একসঙ্গে তেল দিচ্ছি, 1/3 কাপ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ঢেঁড়সগুলো ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই ঢেঁড়স ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে তেল আছে এর মধ্যে ফোড়ন দেব। তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, মৌরিটা দিলাম, হিং দিলাম। এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। বেসন দিলাম এর মধ্যে, বেসন ভালো করে ভেজে নেব। বেসন ভাজা হলে খুব সুন্দর গন্ধ বেরোবে। বেসন ভাজা হয়ে গেছে, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একসঙ্গে কষে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা একটু হোক, মিনিট 2-এ ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। খুব সুন্দর মশলাটা গুঁড়ো হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিলাম। এটা 2 মিনিট চাপা দেওয়া হয়ে গেছে, এটা নরমও হয়ে গেছে, ভালো করে কষতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। বাকি মশলা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়োটা দিলাম, হলুদ দিলাম, চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিলাম। 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি এতে, এটা এবার খুব ভালো করে কষতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই ঢেঁড়সগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাস কমিয়ে চাপা দিয়ে মিনিট 4-এক এটা হতে দেব। টমেটো গলে গেছে, ঢেঁড়স গলে গেছে, মিনিট 2-এক একটু নেড়ে নিলেই আর একটু শুকনো হয়ে যাবে, হলেই এই তরকারি হয়ে যাবে। ব্যাস একদম তৈরি, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে ধনে পাতা কুচি, আর এই যে ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট চাপা দিয়ে দেবো। এই ধনে পাতার গন্ধ, ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে এর মধ্যে হয়ে যাবে। এটা 2 মিনিট রাখা হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। ধনে পাতা ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই হয়ে গেল ঢেঁড়সের তরকারি টমেটো দিয়ে। ভাত, রুটি, পরোটা এসবের সঙ্গে খুবই ভালো লাগে, একদম নিরামিষ একটা রেসিপি। ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।